ক্রিয়া হবে উনি যদি মুক্তি পান তাহলে বিজয় মিছিল হবে এগুলি কিন্তু সামনে রয়ে গেছে তো স্পেকুলেটিভ আলোচনা না করে আমার মনে হয় আমরা অপেক্ষা করি দেখি কি রায় আসে রায় আসবে নাকি রায় পিছিয়ে যাবে এগুলি নিয়েও মানুষের মধ্যে কিন্তু ইতিমধ্যেই মাঠে একটা আতঙ্ক বিরাজ করছে মানুষ খুব একটা বেরোচ্ছে না গাড়ি ঘোড়া বের করতে বের করছে না এই এইটা তো রয়ে গেছে এবং এইটা রায় দেওয়ার পরের অবস্থার উপরে আরও নির্ভর করবে কি অবস্থা হবে স্বাভাবিক হবে আস্তে আস্তে নাকি এটা আরও ফ্লেয়ার আপ করবে আমার মনে হয় রায়ের জন্য আমরা অপেক্ষা করি তারপর আমরা অবশ্যই আমরাও সেই রায়ের অপেক্ষা করছি একই সাথে আপনারাও আছেন আমাদের সাথে আমরা এই আলোচনায় ফিরবো আমাদের সহকর্মীরা এই রায়ের নানা খবরা খবর জানাচ্ছিলেন বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মী নাদিয়া শারমিন যুক্ত হয়েছেন আমাদের সাথে মৎস্য ভবনের সামনে থেকে নাদিয়া শারমিন আপনার কাছে জানতে চাই মৎস্য ভবনে এই মুহূর্তে আপনি কি দেখছেন সামনে থেকে এই দিকে বহু এসে পড়েছে মূলত পুলিশ এখান থেকে সামনে এগোচ্ছে আহ দিকে

যারা আইনজীবীরা রয়েছেন বা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু বেরোনোর চেষ্টা করেছিলেন যেটি পুলিশ ওই মুহূর্তে প্রতিহত করে আটকে দিয়েছে এই মুহূর্তে আসলে ওই বহরটির দিকে পুলিশ এগোচ্ছে আমরা যতদূর দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখাতে পারছি এখানে সাদা পোশাকের পুলিশ রয়েছে এবং একই সাথে কিন্তু ইউনিফর্ম পুলিশ রয়েছেন সবাই মোটামুটি নিরাপত্তা প্রস্তুতি নিয়েই কিন্তু সামনের দিকটাতে এগোচ্ছেন এবং তাদের সাথে আমরাও এগোচ্ছি এই মৎস্য ভবনের পাশে যে শিল্পকলার গেটটি রয়েছে মূলত সেই অংশটিতেই এই এই দলটি বা এই পুরো টিমটি যাচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আশপাশ থেকে যেই জায়গাগুলো থেকে ঢোকার পথ রয়েছে সেই পথগুলোকে মোটামুটিভাবে পুলিশ ব্লক করে দিতে পেরেছে আমরা দেখেছি যে মৎস্যভবন ভবন সেগুন বাগিচার দিক থেকে মৎস্যভবনে আসার রাস্তাটি কিন্তু পুলিশ ব্লক করেছে এবং এর পাশে শাহবাগের রাস্তাটিতেও কিন্তু মোটামুটি পুলিশের একটি ব্লকেজ তৈরি করেছে কিন্তু কাকরাইলের দিক থেকে যেই আমরা বসভবনের খবর আপনার মাধ্যমে জানছিলাম আমরা এই মুহূর্তে দর্শক কাকরাইল মোড়ের আহ দৃশ্য দেখছি সেখানে পুলিশি অবস্থান এবং আমরা বুঝতে পারছি যে সেখানে খুব সম্ভবত কোন ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে কারণ আমরা এর আগে দেখছিলাম বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে কিন্তু মগবাজার মোড় থেকে বিভিন্ন নেতা কর্মীরা যুক্ত হয়ে গেছিলেন এবং সেখানে আওয়ামী লীগের সাথে হলি ফ্যামিলি হাসপাতালের সামনে কিন্তু আওয়ামী লীগের সাথে ছাত্রলীগ ছাত্রলীগ এবং ছাত্র দলের মধ্যে বিএনপি নেতা কর্মীদের মধ্যে এক ধরনের সংঘর্ষের খবর কিন্তু আমাদের আগে আমাদের সহকর্মী বলছিলেন আমরা ধারণা করছি আমরা নিশ্চয়ই দেখতে পাবো আমাদের সহকর্মীদের মাধ্যমে আসলে সেখানে সেখানকার অবস্থা কারণ বুঝতে পারছি যে আমরা সেখানে সংঘর্ষের মতো করে ঘটনা ঘটেছে সেখানে পুলিশকেও আমরা দেখতে পাচ্ছি অনেক অসংখ্য পুলিশ সেখানে জড়ো হয়েছেন পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য আমরা ধারণা করতে পারি আপনারা জানেন বেগম খালেদা জিয়ার এতিম খানা দুর্নীতি মামলার রায় দেয়া হবে আজ বেগম খালেদা জিয়া গাড়ি বহরটি এই মুহূর্তে মৎস্য ভবনের দিকে আছেন আমাদের আরেক সহকর্মী রাজিয়া শারমিন বলছিলেন কিন্তু তার আগে মকবাজারে আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের সঙ্গে সেখানে দলীয় নেতাকর্মীরা ঢুকে পড়েছিলেন এবং স্লোগান হয়েছে সেখানে মিছিল হয়েছে এবং সরকারি দলের বেশ কয়েকটি ছাত্র সংগঠনের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনাও কিন্তু আমাদের সহকর্মীর মাধ্যমে আমরা সরাসরি সেটি দেখছিলাম বলা যায় রাজপথে এখন বেশ উত্তেজনা চলছে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কঠোর নিরাপত্তা ব্যবস্থাও ছিল

আহ অর্থাৎ জি আমি বলছি যে কাকরাইল মোড়ের একটু বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশ বা আরও অন্য অন্য সংস্থার লোকের সাথে খাইটা উত্তেজনা তৈরি হয়েছিল তবে সেই উত্তেজনা পার হয়ে বিএনপির নেতাকর্মীরা তাদের দলীয় প্রধান বেগম খালেদা জিয়াকে সাথে নিয়ে তারা মৎস্য ভবনের প্রায় কাছাকাছি এলাকায় এসে পৌঁছেছে এবং সেই গাড়িবহনের সাথে পুলিশের উপস্থিতিও আছে নেতাকর্মীদেরও উপস্থিতি আছে পুলিশের যে উপস্থিতি আছে মৎস্যভবন এলাকায় তাতে করে বোঝাই যায় যে পুলিশ আজকের এই রায়কে কেন্দ্র করে বেগম খালেদা জিয়া যে আদালতে যাচ্ছেন তার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের কোনো ধরনের আইনশৃঙ্খলা শৃঙ্খলা অবনতি না ঘটে সে বিষয়টা খেয়াল রেখেই তারা মূলত মূলত কিন্তু আজকে এই পরিস্থিতিটা তৈরি করছে এবং বিএনপির নেতাকর্মীদের এক ধরনের এক ধরনের এখানে আছে যারা বিভিন্ন জায়গায় আটকে থাকা যেমনটি আপনি দেখছিলেন ক্যামেরায় যে আটকে থাকা মানুষজনদেরকে বিএনপির যারা নেতা নেতাকর্মী তাদেরকে তারা যুক্ত করে নিচ্ছেন এই যে যুক্ত করে নেয়ার কারণেই মূলত আইনশৃঙ্খলা বাহিনী এক ধরনের হিমশিম খাওয়া বলে যে এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর যে ধরনের যে ধরনের প্রস্তুতি যে ধরনের সংখ্যায় যে ধরনের থাকা দরকার সেরকমটি কিন্তু এখন পর্যন্ত আমরাও দেখছি না কিন্তু আমরা আমরা যেটা দেখছি তা হচ্ছে যে এখানে বিএনপির নেতাকর্মীদের নেতাকর্মীরা এক ধরনের মিছিল করেই আদালত বিশেষ আদালত পর্যন্ত বিশেষ আদালত পর্যন্ত তারা যেতে চান বিশেষ আদালত পর্যন্ত যাওয়ার পথে হয়তো পুরো পথ জুড়ে এই পরিস্থিতি এই পরিস্থিতি এই পরিস্থিতির প্রয়োজন খালেদা জিয়ার বিরুদ্ধে রায় বাংলাদেশে আগুন সারা বাংলাদেশে আগুন

পরিবেশিত কোরাই দলের নেতা কলমীরা বিশেষ আদালতের দিকে নিয়ে যাচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর আজকের যে অবস্থান তা হচ্ছে যে পরিস্থিতি কোনোভাবেই যেন অবনতির দিকে না যান সেই বিষয়ে খেয়াল রেখে আইন শৃঙ্খলা বাহিনী এখানে এই প্রতিটি মোড় অর্থাৎ গুলশান থেকে বিশেষ আদালত পর্যন্ত প্রতিটা মরে বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে যেমন তারা থাকার চেষ্টা করছেন একইভাবে পুলিশেও সেই পরিস্থিতি অর্থাৎ বেগম খালেদা জিয়া যাতে দ্রুত বিশেষ আদালতে যেতে পারেন সেই ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনীও খানিকটা নিশ্চিত করে দিচ্ছে এবং সেই নিশ্চয় নিশ্চিতের মধ্য দিয়েই নেতাকর্মীরা কখনো উত্তেজিত হয়ে বিভিন্ন জায়গায় ইটপাটকেল নিক্ষেপ করলেও দেখা গেল যে আবার সে জায়গা থেকে তারা ফিরে তাদের যে গাড়িবহর আছে বিএনপির সেই গাড়িবহরের সাথে তারা আবার যুক্ত হচ্ছেন এভাবে করেই গাড়িবহর বিশেষ করে যে জায়গাটি থেকে মগবাজারের আগে থেকে যে জায়গাটি থেকে ঝামেলা ঝামেলাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় সেই জায়গা থেকে এখন পর্যন্ত আমরা বলতে পারি যে মৎস্য ভবন মৎস্য ভবন পার হয়ে হাইকোর্টের সামনে গাড়িবহর এখন পর্যন্ত আছে তবে পুলিশের পুলিশের পক্ষ থেকে আমরা জানতে চেয়েছিলাম পুলিশের পক্ষ থেকে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি

টিয়ারসেল নিক্ষেপ এর ঘটনা ঘটে এবং এরপরে কিন্তু প্রধান যে বিচারপতির বাসভবনের সামনে এবং তার কিছুটা দূরে থেকে থেকে আরেকটি মোটর সাইকেল সেই মোটরসাইকেলে কিন্তু আগুন ধরিয়ে দেয় নেতাকর্মীরা এবং একটি এবং প্রচণ্ড ধোয়া এবং টিয়ার সেলে কারো কিন্তু কারণে কিন্তু আসলে আমাদেরও আসলে কথা বলতে এবং আমাদের সহকর্মী যে ক্যামেরা রয়েছে না তারও কিন্তু অনেক কষ্ট হচ্ছে তবে খালেদা যে গাড়ি মহরটি সেটি কিন্তু আদালতের দিকে এগিয়ে চলেছে এবং এই মুহুর্তে কিন্তু আসলে ধোয়াচ্ছন্ন রয়েছে এবং থমথমে পরিবেশে বিরাজ করছে এবং এই যে এখান থেকে কিন্তু কয়েকজন নেতাকর্মীকেও আটক করা হয়েছে তো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বাহিনী সদস্যরা আশেপাশে কিন্তু তল্লাশিও চালাচ্ছেন ইতিমধ্যে জল সহ যে অন্যান্য ব্যবস্থা সেগুলো চলে এসেছে এবং নেতাকর্মীদেরকে আশেপাশে থেকে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার যে চেষ্টা সেটা কিন্তু